গুড মর্নিং, বেরোলাম, এখনো সূর্য ওঠেনি, এখন 5:30 বাজেনি এখনো, চলুন সানরাইজটাই দেখার ইচ্ছা আছে আজকে। এখন একটু সমুদ্রে নেমেছি, পিছনে দেখুন বেশ জলজলে একটা সূর্য, আর পাশ থেকে ঢেউগুলো সব চলে যাচ্ছে, তাতে সূর্যের আলোটা পড়ে অপূর্ব হয়েছে। আর আপনারা জানাবেন সানরাইজটা কেমন তুলেছি। খুব যে সুন্দর হয়েছে তা নয়, কারণ আকাশে মেঘ রয়েছে, প্রচুর জল, মোটামুটি অনেকটাই জলের ভেতরে চলে এসেছি। ভালো লাগছে, এই এখানটাই পুরী বিচ শেষ হচ্ছে আর ব্লু বিচ, যেটা ব্লু ফ্ল্যাগ বিচ, এটা শুরু হচ্ছে। আপনাদের দেখাই সীমারেখাটা, এই যে এইখানে যে ডিভাইডারটা করা রয়েছে, এখান থেকেই কিন্তু ওই ব্লু বিচ শুরু হচ্ছে, দেখুন। ওই জন্য পুরো ফাঁকা সামনের রাস্তাটা। মোটামুটি বলা যায় আজকেই পুরীতে শেষ দিন, কারণ কাল খুব সকালে আমাদের ট্রেন। এ কদিন তো সেভাবে সকালে সূর্যোদয় আপনাদের দেখাতে পারিনি, আমিও আসতে পারিনি, আজকে এলাম, কাল তো আসতে হয়তো পারবো না, আমাদের 8টায় ট্রেন, আমাদের বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি। বলুন কেমন লাগলো আজকের সকালটা, সূর্যোদয় তো জিজ্ঞাসা করেই ফেলেছি আগে, কেমন লেগেছে জানাবেন, এখন যে ঢেউগুলো আসছে কেমন লাগছে বলুন। সবাই এখানে প্রচণ্ড আনন্দের সাথে সমুদ্র স্নান করছে, আমি নেমেছি একটু স্নান করার জন্য নয়, জলে দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই। সকালটা অপূর্ব কাটছে, নববর্ষ যদি ভালো কাটে, আমরা ভাবি সারা দিন সারা বছর ভালো কাটবে, তো সবার যেন ভালো কাটে। আর চলুন এবার ফিরবো, আসলে সত্যি কথা বলতে না এই পরিবেশটা থেকে ফিরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু রোদ্দুরটা দেখছেন তো গনগন করে উঠে পড়েছে সূর্য, এবার হোটেলে ফিরে যেতে হবে, আবার বেরোবো কিন্তু সেই বিকালে, তো আপনাদের সাথে আবার দেখা হবে বিকেলে। আবার বিচে আজকেই শেষ বিকেল, একটু বসবো, তারপরে ইচ্ছা আছে একটু গাঙ্গুরামে যাব, সেখান থেকে একটু বাড়ির জন্য খাজা নেব, শুনেছি গাঙ্গুরামটাই বেস্ট, তারপর আপনাদের সাথে দোকানে গিয়ে কথা হবে। দেখুন চলে এসেছি একদম গাঙ্গুরামের সামনে, বিশাল লাইন, আর কাল কথা বলে গিয়েছিলাম তাই আমাদের এখন স্থান হয়েছে এই যে, এটা হচ্ছে ওদের গোডাউন, এখানে প্যাকিং হয় ওদের খাজা, দেখুন রাখা আছে ঝুড়িতে করে, এই আমাদের জন্যই প্যাকিং হচ্ছে। যদি মনে করেন খাজা কেউ কিনবেন, আমি কিন্তু সাজেস্ট করব গাঙ্গুরাম, ওদের ঘিয়ের আছে তেলের আছে, আপনি দুটোই ট্রাই করতে পারেন, দুটোই কিন্তু আমার মতে পুরীর বেস্ট খাজা। একদম পুরী হোটেলের পাশে বাঁদিকে যে গলিটা ঢুকে গেছে ওখানেই আমরা আছি, সোনার তরি। আসলে এত ভিড় এই সময়টায় হয়, পয়লা বৈশাখের ছুটি আছে, 14 তারিখ
ছুটি ছিল রবিবার, যার জন্য আমরা পুরী হোটেলেই প্রত্যেকবার থাকলেও এবার আর পুরী হোটেলে বুকিং পাইনি। তো আছি তার ঠিক পাশে, গলিটায় ঢুকে গেছে, দেখুন দূরে শকুন্তলা লেখা দেখতে পাচ্ছেন, ওই শকুন্তলার ঠিক পিছনেই লাল দিয়ে সোনার তরী লেখা আছে, তো ওখানেই আমরা আছি। দেখুন এবার দেখতে পাবেন, জুম করেছি একটু, তো এই সোনার তরী কিন্তু বেশ ভালো, রিভিউ আবারও দিচ্ছি, যদি কেউ মনে করেন এখানে এসে থাকবেন থাকতে পারেন। তো হাঁটতে হাঁটতে দেখুন পুরী হোটেলের একটু আগে এই দিদি দেখলাম লঙ্কার চপ ভাজছেন, তো একটু টেস্ট করে দেখলাম, আমার মতে কিন্তু বেশ ভালো, খারাপ নয়, আপনারাও কিন্তু এলে একবার ট্রাই করে দেখতেই পারেন। ঝাল যে খুব খুব নয়, 3টে 20 টাকা দাম নিল। চলুন একবার আবার সমুদ্র সৈকতে এলাম, এবার হোটেলে ফিরব, আবার আপনাদের সাথে দেখা হবে কাল। ফিরছি আমরা ধৌলি এক্সপ্রেস, নর্মাল সিটিংয়ে ফিরছি, এসিতে জায়গা পাইনি। বেশ ভালো লাগছে কিন্তু, গরম প্রচণ্ড, কিন্তু গরমটাকেও উপভোগ করছি, তার সাথে ঝালমুড়ি তো দেখলেন উঠেছে, ওই টুকটাক একটু আধটু খাওয়া চলছে, সামনেই বোধহয় মহানদীর ব্রিজ আসছে। তো যদি কেউ মনে করেন ধৌলিতে ফিরবেন, এদের এসি আছে, নন এসিও আছে, আর 8:35 ছাড়লো পুলিশ স্টেশন থেকে, ভালোই চলছে, মানে লেট খুব একটা তো এখনও পর্যন্ত নেই। দেখুন সামনে বোধহয় মহানদীরই ব্রিজ যাচ্ছে, বিশাল বড় ব্রিজটা আসবার সময়ও দেখেছিলাম, আসলে ফেরার সময় মনটা এতটাই খারাপ হয়ে যায়, যার জন্য পুরীর স্টেশনে যখন এলাম তখন আজকের ব্লগটা শুরু করা হয়নি, এই শুরু করলাম ট্রেনে উঠে। তো আবারও নতুন কোনো সিরিজে দেখা হবে। দেখুন এটা কিন্তু এসি থেকে দেখা যায় না, এটা একমাত্র এই নর্মাল ট্রেনেই বা নর্মাল কোচেই সম্ভব, জানলা দিয়ে বাইরেটা দেখা। আমার তো ভীষণ ভালো লাগে, ইনফ্যাক্ট ট্রেন জার্নিই ভীষণ ভালো লাগে, কিন্তু এখন এত অসুবিধা সৃষ্টি হয়, যেমন এই আমাদের সামনেই গেটের সামনে পুরো ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে, যে ওয়াশরুমে যাব সেরকম জায়গাটাও থাকে না, ঠিক এই কারণেই কিন্তু এই স্লিপার ক্লাস বা এই নর্মাল ক্লাসে যাতায়াতটা সমস্যা হয়ে গেছে। প্রত্যেকে যদি ঠিকঠাক মতো নিয়মকানুন মানেন তাহলে কোনো অসুবিধাই হয় না। ভালো লাগে এই জার্নিটা, চারপাশটা দেখা যায়, পরিবেশের সাথে একাত্ম হওয়া যায়। তো এবারের মতো ট্রিপ শেষ হলো, ফিরছি, আর আমার তো উত্তরাখণ্ডে ট্রিপ চলছে, দেওয়া হয়নি শুধু মাঝখানে পুরী চলে এলাম বলে, আবারও আমার উত্তরাখণ্ডে ট্রিপ চলবে। আর প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আগের যে এপিসোডগুলো চলছিল সেগুলো নিয়ে। দেখুন রাস্তাটা যাচ্ছে কি সুন্দর, মানে এই নন এসিতে যাওয়ার এটা আমার ভীষণ ভালো লাগে যে ভালো স্পষ্টভাবে দেখা যায়, কারণ এসিতে কীরকম কাজ পড়বে দেখতে পাবো কি পাবো না, একটার পর একটা দেখুন ব্রিজ চলে আসছে, এটা যতদূর সম্ভব কাঠঝুড়ি, সবই মহানদীর শাখা নদী উপনদী। আমার তো এই ব্রিজগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর ইচ্ছা রয়েছে পরবর্তী যে ট্রিপগুলোয় যাব আপনাদের ট্রেনের ডিটেলটাও বলতে বলতে যাব। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন আবারও বলছি, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন, যাতে সবাই একটু চ্যানেলের সংস্পর্শে আসতে পারে, আমার চ্যানেলটাও একটু গ্রো করতে পারে, একটু বাড়তে পারে। ভালো থাকবেন প্রত্যেকে, দেখা হবে খুব তাড়াতাড়ি।